নমস্কার আমার পায়রা প্রেমী বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটার মেইন সমস্যাটা, মানে পায়রার মেইন কী সমস্যা বর্তমান সময়, সেটা নিয়ে আলোচনা করার জন্য। এখন দেখবেন ম্যাক্সিমাম যারা পায়রা প্রেমী বন্ধুরা আছে তাদের বাড়িতে পায়রার একটাই সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, যে চোখে ঠান্ডা লাগছে। আর এই চোখে ঠান্ডা লাগার পরেই পায়রার মুখের ভেতরে সাদা সাদা গ্যাজের মতন হয়ে যাচ্ছে। তো কীভাবে এগুলোকে প্রতিরোধ করবেন? যারা পায়রা ভালোবাসেন তাদের জন্য বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই সময় পায়রার চোখে ঠান্ডা লাগে ডিউ টু এনভায়রনমেন্টাল চেঞ্জ, মানে হচ্ছে আপনার এই ঠান্ডা গরম, আজকে বৃষ্টি হচ্ছে। আপনারা নিজেরাই দেখবেন যে সকালে প্রচণ্ড গরম, আবার বিকালে বৃষ্টি হলো হালকা ঠান্ডা, বৃষ্টির পরেই আবার চলে আসছে গরম। আমরা মানুষরাই এটা সহ্য করতে পারছি না, পায়রা তো একটা ওইটুকু ঘরের মধ্যে থাকে, তো তারা কিভাবে এটা সহ্য করবে? তো বেশি লেন্দিতে যাব না, আমি সরাসরি পয়েন্টে আসি। আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পায়রার চোখে ঠান্ডা লেগেছে। কিভাবে বুঝবেন? দেখবেন একটা চোখ, প্রথমে একটা চোখে লাগবে, একটা চোখ একটু ছোট মতন হয়ে যাবে, আপনি অবজার্ভ করবেন সেই পায়রাটাকে। করেই ফার্স্ট আপনার কাজ হবে ওই পায়রাটাকে সাইড করে দেওয়া, আপনার আদার্স যে পায়রাগুলো থাকে ওখান থেকে ওকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া। তার কারণ হচ্ছে, কেন ওই পায়রাটা অলরেডি ইনফেক্টেড, আপনি যখন জল দিচ্ছেন ওই পায়রাটাও গিয়ে ওখানে জল খাচ্ছে, আদার্স পায়রা আসবে জলটা খাবে, অন্য পায়রাও ওখান থেকে ইনফেক্টেড হয়ে যাবে, যার ইমিউনিটি পাওয়ার কম হবে তাকে অ্যাটাক করে নেবে। তো আপনারা এখানে কি করবেন, যে পায়রাটা ইনফেক্টেড হয়ে গেছে, চোখে দেখেছেন এরকম হালকা ছোটো সে এসে গেছে, সে পায়রাটাকে আপনি সাইডে নিয়ে যান, আলাদা করে দিন। পায়রাটাকে আপনি ফার্স্ট গ্যাটিলক্স ডিএম একটা ড্রপ আছে, বা মক্সি, গ্যাটিলক্স ডিএম বা মক্সি, আমার একটা ভিডিও আছে, এর আগেও আমি দিয়েছিলাম যে পায়রা ঠান্ডা লাগলে কি করবেন, হয় মক্সি অর গ্যাটিলক্স ডিএম, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি পায়রার ফার্স্ট চোখে দিন। দু চোখেই দেবেন, এক চোখে না, এই চোখেও দেবেন ওই চোখেও দেবেন। দেখবেন পায়রার এক চোখেই দেখবেন ওর প্রবলেমটা আছে, ওই একটা চোখ দেখবেন বন্ধ করে রাখছে, লক্ষ্য করে রাখবেন দেখবেন একটা চোখ বন্ধ করে রাখছে। তো গ্যাটিলক্স ডিএমটা আপনি দিন। এবার গ্যাটিলক্স ডিএমটা দেওয়ার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে, সেটা কি, কিছু আদার্স অ্যান্টিবায়োটিক বা আদার্স মেডিসিন তাকে প্যারালালি দিতে হবে। সেখানে আপনি কি দেবেন, সেখানে আপনি দিন মেট্রোজিল 400, তার সঙ্গে দিন আপনি আমাদের এন্ড্রোফ্লক্সোসিন, মানে মেরিকুইন 50, আমি জাস্ট ব্র্যান্ড নেম নিলাম। এরকম আপনি এন্ড্রোফ্লক্সোসিন যে কোনো কিছু পাবেন আপনি দেবেন, যে কোনো এন্ড্রোফ্লক্সোসিন, ঠিক আছে, এটা দিন। মেট্রোজিল দেবেন, এন্ড্রোফ্লক্সোসিন দেবেন, তার সঙ্গে টেট্রাসাইক্লিন পাউডার জলের মধ্যে দিয়ে দিন। যখনই দেখবেন একটা পায়রার মধ্যে এসছে, তার মানে ভাববেন যে আপনার লফটে ওই ভাইরাসটা অলরেডি ঢুকেছে, মানে আদার্স পায়রারও হবে। আপনি যদি ভাবেন যে আমি ওই পায়রাটাকে আলাদা সরিয়ে দিলাম আমার হবে না, খুব ভুল করবেন, এই জিনিসটা একদম করবেন না, প্রিকশন নিয়ে নিন। ফার্স্ট প্রিকশন নিয়ে নিন, একটা এন্ড্রোফ্লক্সোসিন 50 mg ট্যাবলেট নিলেন, ওটা দিন। একটা মেট্রোজিল 400 অর্ধেক করুন, ওটা দিন। টেট্রাসাইক্লিন পাউডার, ওটা আপনি
দিয়ে দিন এক চামচের থেকে অর্ধেকের অর্ধেক। এক চামচ মানে আমরা বুঝি টেবিল স্পুন, টেবিল স্পুন মানে হচ্ছে আপনার 5 গ্রাম, ঠিক আছে? একটা টেবিল স্পুন মানে 5 গ্রাম, অর্ধেকের অর্ধেক টেট্রাসাইক্লিন পাউডার দিয়ে দিন ওখানে। দিয়ে সব পায়রাকে ওই জলটা খাওয়ান, যখন আপনি জল দেবেন ওই জলটা দিয়ে দেবেন। তাতে কি হবে, দু রকম বেনিফিট হবে। এক হচ্ছে পায়রার চোখে ঠান্ডাটা লাগবে না, দু নম্বর হচ্ছে যে পায়রার ভেতরে ওই গ্যাস এসে যাওয়ার কথা সেই গ্যাসটা আসবে না। এই ট্রিটমেন্টটা আপনারা করুন, দেখুন আপনারা ফল পাবেন। আজকে আমি কোনো পায়রা দেখাচ্ছি না বা পায়রা নাকি, আমি এটা কেন বললাম, আমার নিজের লফটে এসেছিল, আমি নিজে যেহেতু মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আপনারা নিজের আপনারাও জানেন, তো আমি বিভিন্ন রকমভাবে করে দেখেছি যে এইটা করলে পায়রা ভালো থাকছে। তার সঙ্গে আর একটা জিনিস করবেন, এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, পায়রাকে একটু ক্যালসিয়াম দিন, ক্যালসিয়াম যে কোনো ক্যালসিয়াম দিন আপনি। আমি নিজে আমি ব্র্যান্ড নেম নিয়েই বলছি, ক্যাডিসল ডিসি আগে দিতাম, ঠিক আছে, তা অস্টোভেট দিতাম, কিন্তু এখন আমি কী দিই, অস্টো ক্যালসিয়াম। আপনি হিউম্যান মেডিসিনের দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন অস্টো ক্যালসিয়াম দিন, অস্টো ক্যালসিয়াম নিয়ে আসবেন, 1 লিটার জলে 10 ml অস্টো ক্যালসিয়াম দেবেন, দ্য বেস্ট। অস্টো ক্যালসিয়াম দিন 1 লিটার জলে, দিয়ে এই সময় পায়রার মোল্টিং হচ্ছে, সেখানে অনলি ক্যালসিয়াম, আদার্স কোনো মেডিসিন ওখানে দেবেন না। হ্যাঁ, আর খাবারের মধ্যে আপনি যাই খাবার দিন না কেন, সব খাবারই দিন, দুটো জিনিস খুব মাস্ট করে দিন, সেটা হচ্ছে তিসি। আজকে যদি আপনি পায়রাকে তিসি খাওয়ান, আপনার পায়রা আপনাকে শীতকালে রেজাল্ট দেবে। যত বেশি তিসি খাওয়াবেন তত বেশি রেজাল্ট দেবে, যত কম তিসি খাওয়াবেন তত কম রেজাল্ট দেবে। যাদের পয়সা একটু কম আছে, একটু সর্ষে দিন, সর্ষেটা বেশি দেবেন না, অল্প করে দেবেন। সর্ষে তিসি এই দুটো খাবার একদম মাস্ট করে দিন, দেখুন পায়রা খুব ভালো থাকবে। আমি নিজে বলছি, আমার বাড়িতে আমি এইভাবেই ট্রিটমেন্ট করি। আমার বাড়িতে আপনারা জানেন আমার ম্যাক্সিমাম আরশাদ লাইনের, আমার একটা মাদি আছে, মাদি থেকেই আমি আরশাদ লাইনের সব কিছু তৈরি করেছি। এখন বন্ধুরা আমাকে অনেকেই বলে, দাদা কতক্ষণ উঠবে পায়রা? হ্যাঁ দেখুন, এগুলো কিন্তু পুরোপুরি ট্রিটমেন্টের উপরে হয়, যে আপনি পায়রাকে কতটা সুস্থ রাখেছেন, পায়রা কতটা সুস্থ আছে, সেই অনুযায়ী আপনার পায়রা ঠিক থাকবে, আপনার পায়রা ভালো উঠবে। আমার পায়রা, আরশাদ লাইনের পায়রা আমার কাছে আছে, আমার একটা মাদি, একটা মাদি থেকে, আমি বলছি আপনাকে আবার বলছি, একটা মাদি থেকে আমার আরশাদ লাইন তৈরি। আমার যত পায়রা আছে, ম্যাড্রাস পায়রা, গিরিবাজ না, গিরিবাজ আমার কাছে আছে, ম্যাড্রাস পায়রা যা আছে তার মধ্যে আমার আরশাদ লাইন ঢোকানো আছে। যে কোনো পায়রা আপনি আমার বাড়ি থেকে যে কোনো পায়রা ধরুন, তুলুন, দেখবেন ওর মধ্যে আরশাদ ঢোকানো আছে, ঠিক আছে? আরশাদ মানে কি, আরশাদ তো একজন ব্যক্তির নাম, তাকে আমি সেলাম জানাই, প্রণাম জানাই, খুব ভালো মানুষ ছিলেন। তো উনিও সাউথ ইন্ডিয়া থেকেই পায়রাটা এনেছিলেন, সাউথ ইন্ডিয়ায়, দেখুন ওটা ব্রিড হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্রিড। তো আমি এ নিয়ে অন্য কোনো কথা বলতে চাই না, কেন বললেই বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে ফোন করে, যে তারা ভাবে তারা সব কিছু জানে, যার জন্য ওই সব নিয়ে আমি আলোচনা করতেই চাই না আরশাদ ব্লাড নিয়ে, কেন আরশাদ ব্লাড হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্লাড, উনি একটা ব্লাড নিয়ে এসেছিলেন, এরপরে কি আর সাউথ ইন্ডিয়ার অন্য কোনো ব্লাড নেই? আছে, ডেফিনেটলি আছে, ওই ব্লাডটা খুব ভালো ব্লাড, ওই ব্লাডের একটা মাদি, জেনুইন মাদি যদি আপনি পান, আপনি ভাববেন আপনার লফটের সব কিছু হবে। ওই মাদিটাকে আপনি আপনার নিজের সন্তানের মতন করে রাখবেন, দেখবেন আপনাকেও রেজাল্ট দেবে। আমার বাড়িতে একটি আমি পেয়েছি, কার থেকে পেয়েছি, কি পেয়েছি, আমাকে দু একজন ফোনও করেছিলেন, জিজ্ঞাসাও করেছেন, আমি বললাম দাদা বলতে পারবো না, আমার বলা পরিষ্কার বারণ আছে এখানে, আমি কোথার থেকে পেয়েছি, কীভাবে পেয়েছি, আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি বলতে পারবো না। যাক, আমরা টপিক থেকে বেরিয়ে আসছি, আমরা ছিলাম ট্রিটমেন্টে, চলে আসলাম আরশাদে। কী বলুন তো,
আরশাদ পায়রা সারাদিন ফোন, দাদা আরশাদ পায়রা, দাদা আরশাদ পায়রা। আরে পায়রা নিয়ে গেলেই হবে নাকি? পায়রাকে প্রপার ফুড দিতে হবে, প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, প্রপার ট্রেনিং দিতে হবে, তাহলে তো পায়রা উড়বে। না হলে পায়রা উড়বে নাকি? আমি তো বলি আমার বাড়ির পায়রা, আমি আরশাদ ব্লাডের পায়রা আমি 500 টাকায় দেবো। যে আসবে 500 টাকায় আরশাদ ব্লাড প্রথম 4 ঘন্টা, পরের ঘন্টা থেকে 500 টাকা করে যোগ হবে। কিন্তু যেদিন আসবেন সেদিনকে পায়রা নিতে হবে, সেদিনকে পায়রা নিতে হবে আপনাকে। তাহলে আপনি আমার বাড়িতে আসবেন, এসে পায়রা উড়িয়ে দেখিয়ে পায়রা নিয়ে যাবেন। 6টার সময় উড়াবো, 6টা, 7টা, 8টা, 9টা, 4 ঘন্টা কমপ্লিট হলো 500 টাকা। 10, 11, 12, 1, 2, 3, 4, 5 যখন উঠবে পার ঘন্টা 500 টাকা করে উঠবে, এসে আপনি পায়রা নিয়ে যাবেন আমার থেকে, আমি পায়রা আপনাকে দেবো। আপনি যদি উড়িয়ে পায়রা নিয়ে যেতে চান, কারণ আমার আমি আমার ওই সেই পায়রাকে অনেক কষ্ট করে তৈরি করেছি, তাকে ট্রিটমেন্ট দিয়েছি, তাকে ট্রেনিং দিয়েছি, দিয়ে পায়রাকে রেডি করেছি, সেই পায়রা আপনি নিয়ে যাবেন। এবার সেই পায়রা নিয়ে গিয়ে আপনি ওড়াবেন কি ওড়াবেন না, সেটা আপনার ব্যাপার। আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলি, আমার বাড়ির পায়রা এরকমই পায়রা। যারা যারা নিয়ে গেছে আপনারা যদি আমাকে ফোন করেন, আমি তাদের ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে দেবো। আমার বাড়ির থেকে যারা পায়রা নিয়ে গেছে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে কথা বলতে হবে না, তাদের সঙ্গে কথা বলবে যে এই দাদা আমাকে পায়রা দিয়েছিল, এই দাদার থেকে আমি পায়রা এনেছি, কত ঘন্টা উঠছে, আপনারা কথা বলে নেবেন। আমি পায়রা নিয়ে বিজনেস করি না, কিন্তু পায়রাকে আমি ভালোভাবে রাখি, ভালো খাবার দিই, সিজন অনুযায়ী খাবার দিই, খুব সুন্দর ট্রিটমেন্ট করি, যত্ন করে রাখি। নিজে এখনও প্রত্যেক দিন পায়রার ঘর পরিষ্কার করতে যাই, এই বর্ষার মধ্যেও পায়রার ঘর আমার অনেকদিন পরিষ্কার হয়নি। তা আমার এক পরিচিতি নাম হচ্ছে, আমি যার থেকে পায়রার খাবার টাবার আনি, প্রশান্ত দা, সোদপুরেই থাকে, আপনি জানবেন। প্রশান্ত দা আমার একটা ভিডিও দেখে, প্রশান্ত নিজে হট করে বললো যে পায়রার ঘরগুলো একটু পরিষ্কার করলে ভালো হয়। তাই আমি ভাবলাম যে প্রশান্ত ভিডিওটা দেখেই বললো যে, মানে আমাকে ডাইরেক্ট বললো না, যে বললাম ঠিক আছে। আমি সেদিনকে এসেই, তখন বাজে হচ্ছে 1:30, আমি এসে পুরো পায়রার লফট, এন্টায়ার লফট পুরো আমি পরিষ্কার করলাম। ওটাকে আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। আমরা যেরকম পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসি, পায়রাও কিন্তু পরিষ্কার জায়গায় থাকতেই ভালোবাসে। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক কী করি, দূর পায়রা আছে থাক না, ও হেগে মুতে রেখেছে, ওর মধ্যে দিয়ে পায়রা হাঁটছে সরছে, এগুলো ঠিক না। আমার ভুল হয়েছিল, আমি প্রশান্তদাকে পরে ফোন করে বললাম, প্রশান্তদা থ্যাঙ্কস যে আপনি জাস্ট ওই জিনিসটা আমাকে ধরিয়ে দিয়েছিলেন বলে। তো ঠান্ডা লাগা ট্রিটমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবেন করুন ওরভাবে আপনার রেজাল্ট পাবেন, পাবেন। ওই ওষুধগুলোর সাথে যেই পায়রাটা ইনফেক্টেড হয়ে গেছে তাদেরকে ওই জলটা খাওয়ান, তার সঙ্গে গ্যাটিলক্স ডিএম দিন। আর যে পায়রাগুলো ইনফেক্টেড হয়নি সেই পায়রাগুলোকে শুধুমাত্র ওই জলটা দিন, তাহলে ওরা আর ইনফেক্টেড হবে না। যে ওষুধগুলো বললাম সেই মেডিসিনগুলোই আপনারা পায়রাগুলোকে দিন, দেখুন খুব ভালো হবে, রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, পায়রাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটাকেও ভালোবাসবেন, একটু সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে হ্যাঁ এই দাদার কথা শুনে ভালো লাগলো, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, পারলে পুরো ভিডিওটা দেখবেন, হয়তো কিছু জানতে পারবেন। আমার মধ্যে হয়তো হয় পেটে হয়তো অতটা পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু যতটুকু আছে এই মেডিসিন লাইনের থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার করবাতে প্রণাম, ধন্যবাদ। হাইকেয়ার পিজিয়ন থেকে আপনাদেরকে স্যালুট।